আসসালামু আলাইকুম, আলমকার ব্লক থেকে আরেকটি পুরাতন গাড়ির ভিডিও নিয়ে আসলাম। টয়োটা এক্সিও ফিল্ডার, যার মডেল ইয়ার 2009, রেজিস্ট্রেশন 2015, সিসি 1500 ভিভিটি ইঞ্জিন। এগাতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি লাগানো কমপ্লিট গাড়ি। আর আমার এই গাড়িটির কাগজপত্র ফিটনেস 20/11/2022 সাল পর্যন্ত কমপ্লিট আছে, ট্যাক্স টোকেন 22/11/2022 সাল পর্যন্ত আপটুডেট করা আছে। এই গাড়িটি যে ভদ্রমহিলা ইউজ করেছেন উনি ডাক্তার ছিলেন, বাসাবাড়িতে ইউজ হয়েছেন। আমার এই গাড়িটি রেন্টে কার, উবার অথবা কোনো অ্যাপসে গাড়িটি চলেনি, পুরো ফুললি পার্সোনালি গাড়িটি ইউজ হয়েছে। চাইলে আপনারা চেক করে নিতে পারেন উবার পাঠাও যে কোনো অ্যাপসে। ইনশাল্লাহ 100% গাড়িটি, এই গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, ফুল ফ্রেশ কন্ডিশনে। আর আমার এই গাড়িটি ভিডিওটি শেষে গাড়ি প্রাইস সম্বন্ধে আলাপ আলোচনা করবো এবং আমাদের শোরুমের ঠিকানা বলে দেবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করো। আমার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হলো টয়োটা এক্সিও ফিল্ডার, যার মডেল ইয়ার 2009, রেজিস্ট্রেশন 2015, সিসি 1500, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এই গাড়িটি যে ভদ্রমহিলা ইউজ করেছেন উনি ডাক্তার ছিলেন, ঢাকা মেডিকেলের, খুবই যত্ন সহকারে গাড়িটি ইউজ করেছেন। আর আরেকটা কথা বলে দিই ভিউয়ার্স, আমরা কখনো মানুষকে ঠকানো ব্যবসা করি না, আমরা নিজেরা ঠকি। আমরা কখনো গাড়ির বডি কাটা গাড়ি ক্রয় করি না, কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি ক্রয় করি না। আমাদের শোরুমে যে কটা গাড়ি পাবেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই। আমরা চিটারি বাটপারি ব্যবসা করি না। সো সামনের অংশ দেখতে পাচ্ছেন গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে এবং রংটা অরিজিনাল এখনও আছে। গাড়িটি ক্রয় করার পরে টাচ আপ রং করানো হয়েছে। বাংলাদেশে যে রাস্তার অবস্থা, টাচ আপ রং না করে কোনো উপায় নেই। সামনের যে বনাটের অংশ দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং সামনের যে গ্লাসটি দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং দেখতে পাচ্ছেন ডাক্তারের লোগো লাগানো আছে এবং এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং এখানে টয়োটা পাঞ্চ করা লেখা আছে এবং সামনে দেখতে পাচ্ছেন দুটি ওয়েপার ফুল ফ্রেশ কন্ডিশনে এবং ছাদের অংশ দেখতে পাচ্ছেন দুটো কেরিয়াল। এক্সিও ফিল্টারে সাধারণত কেরিয়াল আসে না, কিন্তু অরিজিনাল কেরিয়াল লাগানো এবং ছাদটি ফুল ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল রং অবস্থানে এখনও আছে এবং এখানে একটি দেখতে পাচ্ছেন অ্যান্টিনার, এটা শো অ্যান্টিনার এবং পিছনে দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর স্পলার লাগানো আছে। স্পলারটি বাংলাদেশে তৈরি না, অরিজিনালি। এই ছিল অংশ এবং বাম পাশে দেখতে পাচ্ছেন দুইটা রেন শেড লাগানো আছে, রেন শেড দুইটা অরিজিনাল আছে, এখনও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এবং ডান দিকে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট, ইনশাল্লাহ অরিজিনাল লাইট দেখতে পাচ্ছেন, কোনো চেঞ্জ হয় নাই। এবং সামনের যে গ্রিল অংশ দেখতে পাচ্ছেন গ্রিলটা ভিউয়ার্স অরিজিনাল আছে, ফুল ফ্রেশ কন্ডিশনে। এবং আমার এই গাড়ি 22 সিরিয়ালের গাড়ি এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ফগ লাইট লাগানো আছে, ফ্রেশ কন্ডিশনে আছে। এবং বাম পাশের যে লাইটটা দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট, প্রজেকশন লাইট গাড়িগুলি দাম বেশি আর এটা অরিজিনাল লাইট। এবং নিচে দেখতে পাচ্ছেন ফগ লাইট। এই ছিল সামনের অংশ বিশেষ এবং দেখতে পাচ্ছেন যে এক্সিওর মনোগ্রাম লাগানো হয়ে আছে। এই ছিল সামনের অংশ এবং ডান দিকের অংশ বিশেষ আমি দেখাচ্ছি। ডান দিকে দেখতে পাচ্ছেন বডির অংশ ফুল ফ্রেশ কন্ডিশনে, গাড়িটি ক্রয় করার পর আমরা টাচ আপ রং করিয়েছি এবং টুকটাক কাজ যা ছিল করিয়ে রেখেছি। আমরা কখনো কিলোমিটার কমাই না, অন্যান্য শোরুমে কিলোমিটার কমাই। আমরা পার্সোনালি যেখান থেকে গাড়িগুলি ইউজ করা গাড়ি ক্রয় করে নিয়ে আসি আমরা ওইভাবেই কিলোমিটার রাখি। আমরা কখনো কিলোমিটার কমাই না, কখনো কিলোমিটার দেখে এবং চাকা দেখে গাড়ি ক্রয় করবেন না, তাহলে বাস খাবেন ভিউয়ার্স। আসলে সরি কথাটা শুনতে খারাপ, কিন্তু কিলোমিটার চাকা দেখে গাড়ি ক্রয় করবেন না, তিনটা ভাগে ভাগ করবেন, সামনে মাঝখানে পিছনে। গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় কি না আছে কি না এই সকল বিষয়গুলি দেখে গাড়ি ক্রয় করবেন। এবং ডান দিকের যে বিটটা দেখতে পাচ্ছেন বিটটা অরিজিনাল এবং এই বিটগুলি দেখতে পাচ্ছেন বিটগুলি অরিজিনাল ফ্রেশ ফুল কন্ডিশনে। এবং এই প্যাডটা দেখতে পাচ্ছেন ভাড়া যদি চলতো ভিউয়ার্স, এত সুন্দর প্যাডটা থাকতো না, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়াল বেস না। এবং মাস্টার কিটি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এবং ডান পাশের খুঁটির অংশ, উপরে খুঁটি অংশ এবং মাঝখানে খুঁটির অংশ, নিচে প্যানেল দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে। এবং ডান দিকের যে স্টার্টিংয়ের ভিউটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। আমার এই গাড়িটি 9-এর মডেল এবং ডান পাশের যে দরজার প্যাডটা দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে
এবং এই রাবারের বিটগুলি এখনও অরিজিনাল আছে এবং দরজার যে বিটগুলি দেখতে পাচ্ছেন বিটগুলি অরিজিনাল এবং এই প্যাডটা একদম এখনও অরিজিনাল আছে এবং মাস্টার কিটা দেখলেই বুঝতে পারেন ব্যাড ফুল ফ্রেশ কন্ডিশন এবং পিছনে সিট কভার লাগানো আছে সিট কভার আপনাদের লাগাতে হবে না ফুল ফ্রেশ কন্ডিশনে এবং মাঝখানের যে খুঁটির অংশ উপরের খুঁটির অংশ এবং পিছনে প্যাসেঞ্জার সিটের যে খুঁটির অংশ এবং প্যানেল একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং চাকাগুলি ইনশাল্লাহ ভালো আছে পিছনের যে চাকা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এবং ফ্রেশ আছে এবং রিংটা ইনশাল্লাহ ভালো আছে এবং ভিতরে মাঠঘাটে অবস্থা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং ডান পাশের যে চাকার অংশ দেখতে পাচ্ছেন রিংটা ইনশাল্লাহ চমৎকার এবং চাকা ভালো আছে এবং ভিতরে মাঠঘাটের এবং বডির অংশ ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও পচা নাই এবং এই লুকিল গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং এখানে যে সানসেট দেওয়া আছে সানসেটগুলি অরিজিনাল আছে ভিউয়ার্স এই ছিল ডান পাশে অংশ এখন আমি পিছনের অংশ দেখাবো পিছনের যে ব্যাকডেল অংশ দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে প্রথমে দেখাবো এখানে একটা স্পলার লাগানো আছে অরিজিনাল এবং এই অ্যান্টেনাটা শো এবং মাঝখানে যে কেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কেরিয়াল এটা বাংলাদেশি না বাংলাদেশে লাগানো যায় কিন্তু আমরা যেভাবে আনছি এটা ওইভাবেই আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন ব্রেক লাইট লাগানো আছে এবং আমার এই গাড়িটি দেখতে পাচ্ছেন করোলা ফিল্ডার এক্স এবং ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে ভিউয়ার্স বাম পাশের এবং ডান পাশের যে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হালকা ভাঙা আছে চাইলে আমরা চেঞ্জ করে দেব ভাঙা আছে এই জন্য যে আমরা চেঞ্জ করে দেব এবং পিছনের যে গ্লাসটি দেখতে পাচ্ছেন ফোর গ্রেডের গাড়ি জাপান সিটের এবং এখানে স্টিকারটা দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগোটা অরিজিনাল এবং টয়োটা লোগো লাগানো আছে এবং ফিল্টার গাড়ি সাধারণত ওয়েপার হয় এবং ডাক্তার চালিত গাড়ি দেখতে পাচ্ছেন এখানে লোগো দেওয়া আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকডেলাটা দেখাবো পিছনের যে ব্যাকডেলাটা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এবং এখানে অরিজিনাল বোর্ড দেওয়া আছে প্লাস্টিকের এবং এখানে বিটগুলি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল বিট কোথাও কোনো চুল পরিমাণ কাটা ছিল নেই এবং দরজা চেঞ্জ করে নেই ভিউয়ার্স অনেকে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি দরজা চেঞ্জ করে কিন্তু আমরা চেঞ্জ করি না যেভাবে আনি ওইভাবে এবং এখানে দেখতে পাচ্ছেন জাপানি ঝালাইগুলি এবং এখানে জাপানি ঝালাই এবং পুটিং লাগানো আছে এক ইঞ্চি খোলা কাটা নেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি খোলা কাটা নেই এবং 60 লিটার চেঞ্জে লাগানো আছে এবং পিছন থেকে সামনে ভিউটা এবং সিলিংটা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশনে এই ছিল পিছনের অংশ এখন আমি বাম দিকের অংশ দেখাবো প্রথমে আমি দেখাতে চাই বাম পাশের দরজার যে বিটটা দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে এবং এই বোর্ডটা দেখতে পাচ্ছেন প্যাডটা একদম ফ্রেশ কন্ডিশনে এবং মাস্টার কি লাগানো আছে আমার এই গাড়িটি ব্ল্যাক ইন্টারিয়াল একজিও গাড়ি সাধারণত ব্ল্যাক ইন্টারিয়ালই হয় এবং এই রাবারের বিট এবং দরজার যে বিটগুলি দেখতে পাচ্ছেন বিটগুলি এখনও একদম ফুল ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল মাঝখানের খুঁটি এবং উপরের খুঁটি মাঝখানের খুঁটি দেখতে পাচ্ছেন এবং রাবারের অংশ এবং নিচের প্যানেলের অংশ ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এবং পিছনে বাম পাশ থেকে ড্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে এবং আমি বাম দিকের যে দরজার প্যাডটা দেখাবো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এবং এখানে যে মাস্টার কিটা আছে অরিজিনাল আছে এবং এই রাবারের বিটগুলি এখনও অরিজিনাল খুবই যত্ন সহকারে গাড়িটি ইউজ করেছেন এবং দেখতে পাচ্ছেন অরিজিনাল বিট লাগানো আছে মাঝখানের যে খুঁটি উপরের খুঁটি এবং নিচের যে খুঁটির অংশ প্যানেল অংশ ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই ইন্ডিকেটার লাইটগুলি এখন অরিজিনাল আছে চাকার যে রিংটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে এবং মাস্টার কি চাকা ইনশাল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে এবং পিছনের যে মাঠঘাটের অংশ ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে চাকা ইনশাল্লাহ ভালো আছে এবং অ্যালোরিংটা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এবং এখানে যে লুকিল গ্লাস দেখতে পাচ্ছেন লুকিল গ্লাসগুলি অরিজিনাল অটো আমার এই গাড়ি অল অপশন অটো এবং এখানে যে রেইনশেডগুলি অরিজিনাল পেয়ে যাবেন এবং এইখানে যে বিয়ার্স এখন আমি ড্যাশবোর্ডের অংশ দেখাবো পার্ট বাই পার্ট
দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশনে গাড়িটি এবং ড্যাশবোর্ডের অংশ প্যাড এবং সাথে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার, এসি টাচ এবং অটো গিয়ার গাড়ি। একদিকে গাড়ির স্বতন্ত্র অটো গিয়ার হয়, কিন্তু এটা সিবিটি গিয়ার, অরিজিনাল গিয়ার, গাড়ির সাথেই গিয়ার। অনেক ক্ষেত্রে আছে একটা একদিকে গাড়ি গিয়ারের বক্সের দাম 90,000 টাকা, এক্স কলার দাম 14,000 থেকে 15,000 টাকা, অনেকে এক্স কলার গিয়ার লাগে। কিন্তু আমরা যদিও কিনে নিয়ে আসি, এক্স কলার গিয়ার থাকলে আমরা অরিজিনাল সিবিটি গিয়ার লাগিয়ে দিই, কারোর সাথে চিটারি বাটপারি করি না। এবং মিটার অংশ দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশনে, এবং বাম পাশে দেখালাম এবং মাস্টার কিটা ফ্রেশ আছে, এবং প্যাসেঞ্জার সিটটা দেখাচ্ছি, খুবই সুন্দর চমৎকার সিট এবং ভিতরে বিস্কিট কালার সিটগুলি, সিট কভার লাগাতে হবে না। এবং বাম পাশ থেকে এবং সামনে যে ড্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশনে। তো এই ছিল অবস্থা, এখন আমি ইঞ্জিন কন্ডিশন দেখাবো। বেশ, সামনের যে বানাটার অংশ দেখতে পাচ্ছেন হিটপ্রুফ কভার লাগানো আছে, এই কভারটা এখনও অরিজিনাল। এবং বোনাটের যে বিটগুলি দেখতে পাচ্ছেন, বিটগুলি এখনও অরিজিনাল, কোথাও কোনো চুল পরিমাণ কাটা সেরা নাই। আপনারা চাইলে রই মাহফুজ না বানা এবং যে কোনো অটোমোবাইল থেকে গাড়িটি চেক করে নিতে পারেন, 100% গ্যারান্টি। এবং ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন, এবং ডান পাশের যে চ্যাসিসের অংশ ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স, এবং বাম পাশের চ্যাসিসের অংশ ফুল ফ্রেশ কন্ডিশনে। এবং এখানে যে মার্সেলটা দেখতে পাচ্ছেন, মার্সেলটা ফুল ফ্রেশ কন্ডিশনে। যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো তাহলে মার্সেল এটা এখানে বাঁকা তারা থাকতো, কিন্তু ফুললি অরিজিনাল এখনও আছে। তো এখন আমি ভিডিওটি শেষ করবো, এবং ভিডিওটির শেষে আমাদের শোরুমের ঠিকানা এবং লোকেশন সব ইয়ার্স। আমার এই গাড়িটি যতটুকু পেরেছি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করেছি, ইঞ্জিন কন্ডিশন, চ্যাসিসের অংশ, বডির কন্ডিশন এবং ব্যাকবেলা ভিতর যতটুকু পেরেছি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি। আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী 5-স্টার কার সেন্টার। আপনি আসেন, গাড়ি দেখেন, যদি পছন্দ হয়ে যায় আলাপ আলোচনার মাধ্যমে দামটি কমা রাখবো। আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এটা শোরুমের নাম্বার। সো এখন বিদায় নিচ্ছি সবার থেকে, আসসালামু আলাইকুম। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যদি আমার চ্যানেলটি ভালো লাগে। আর ভালো না লাগলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সো এবার বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।